আজকে ফাটিয়ে দেবো, আজকে মার্কেটে আগুন লাগিয়ে দেবো, মার্কেটে আজকে আগুন লাগিয়ে দেবো, শিওর কথা দিচ্ছি। 18 গাড়ি 28 ট্যাক্স, একটাই দাম 2,50,000, 2,50,000, 2,50,000 সেভেন সিটার গাড়ি, 18 গাড়ি 28 ট্যাক্স কেউ দেবে না। যা দামে, যেই দামে দেবো, ডিলার আদার্স ডিলাররা আমাকে ফোন করে বলে দাদা মার্কেট কেন নষ্ট করছে। এটা I-20 পেট্রোল 2011-এর গাড়ি, নভেম্বরের গাড়ি, হ্যাঁ 1,45,000 দাম রেখেছি, চেষ্টা করব কম সম করে দেবো। ওটা ফোনে সাসপেন্স রইল, ফোনে বলবেন আপনি একটা প্রাইস বলবেন, আমি যদি বলি হ্যাঁ বুকিং পাঠিয়ে দেবেন। বুক ফুলিয়ে বলছি, বুক চিতিয়ে বলছি, ফ্রি সার্ভিসিংয়ের মধ্যে মোবিল সবই সব ফ্রি, কেউ পয়সা বেশি হয়েছে মোবিল কেউ ফ্রিতে দেবে? আমি দিচ্ছি, উইলার ডিলার দিচ্ছে। খাটান, ট্রাভেলসে গাড়ি খাটান, 1 বছর ট্রাভেলসে গাড়ি কাটান, আমার কাছে ওয়ারেন্টি আছে, ইঞ্জিন যদি বসে যায় আমি ঠিক করে দেবো। লাস্ট একটা স্পেশাল গাড়ি দেবো, এই গাড়িটা সবার মনে থাকবে, 1,39,000, একটা অড ফিগার বললাম, রাউন্ড ফিগারও করে দিতে পারি, চলো আর এর থেকে বেশি কিছু বলবো না। হ্যাঁ বলে বলে দিলাম, লেবার পার্টসের 1 বছর ওয়ারেন্টি, 3টা ফ্রি সার্ভিসিং, কেউ দিতে পারবে না, লিখিত দেবো আমরা, লিখিত। বন্ধুরা আপনারা কেমন আছেন? আশা করি আপনারা খুবই ভালো আছেন। আবার আপনাদের জন্য আরেকবার চলে এসেছি হুইলার্স ডিলারে। আজকের কালেকশনটা খুবই লিমিটেড হচ্ছে, আর আজকের প্রাইজিংটা তত তাড়াতাড়ি পারেন আপনারা অত তাড়াতাড়ি ভিডিওটা গাড়ি দেখে, ভিডিওটা দেখে বুক করে নিতে পারেন গাড়ি। কেন কি আজকে যে প্রাইজিং হচ্ছে, ভিডিও দেখে মানে বলতে পারি গাড়ি থাকবে না, মানে এত সস্তা কালেকশন হতে চলেছে। আর দাদা আপনাকে এত ওয়ারেন্টি দেবে, এত চ্যালেঞ্জিং প্রাইস দেবে, মানে অন্য কোথাও আর দিতে পারবে না। তো চলুন আজকে ভিডিওটা বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি। তো দাদা কেমন আছে? ভালো আছি। তো আবার অনেকদিন পর চলে এলাম হুইলার্স ডিলার, একদম অনেকদিন বাদে, আর নতুন স্টক নিয়ে চলে এসেছি আজকে। যা গাড়ি আছে সব নতুন গাড়ি, দুই একটা গাড়ি পুরনো রয়েছে, ভিডিও দেখলে বুঝতে পারবে। আর এরকমও না সেগুলো রয়ে গেছে অনেক, যেমন ডাস্টারটা, যেমন স্পার্কটা, যেমন দুই একটা গাড়ি রয়েছে যেগুলো বুকিং পাঠিয়েছে আমাদের অনলাইনে, 20,000 টাকা বুকিং পাঠিয়েছে, কিন্তু তারপর থেকে আর কোনো খবর নেই। কিন্তু আমরা কাস্টমারের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি, কাস্টমার বলছে যে আমি এই মুহূর্তে নিতে পারছি না, একটু বাড়িতে প্রবলেম রয়েছে, পরবর্তীকালে নেব। তো সেই জন্য আমরা ওটা রিক্যাপ করছি, কারণ ওনার বুকিং অ্যামাউন্ট আমাদের কাছে রয়েছে, আমরা তো গাড়ি টাকা কাউকে রিটার্ন করি না, আমরা অ্যাডজাস্টেবল করি, কোনো গাড়ি যদি পরবর্তীকালে সে নেয় তখন সেই 20,000 টাকা সেটার সাথে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। আজকে ফাটিয়ে দেবো, আজকে মার্কেটে আগুন লাগিয়ে দেবো, মার্কেটে আজকে আগুন লাগিয়ে দেবো, শিওর কথা দিচ্ছি। প্রথম গাড়ি থেকে, প্রথম গাড়িটাতেই প্রমাণ পাবে, 2009-এর গাড়ি, 24 ট্যাক্স, I-10, 1,50,000 টাকা নিচে অ্যাড দেখেন, কেউ বলে আপনাদের 1,30,000-এ দিয়ে দেবো, 1,20,000-এ দিয়ে দেবো? আমি কততে দেবো জানেন? 99-এ, 99, শুধু 99-এ দেবো। 9-এর গাড়ি 24 ট্যাক্স, বুক ফুলিয়ে বলছি, বুক চিতিয়ে বলছি, 9-এর গাড়ি 24 ট্যাক্স, 99 অনলি, এসি আছে, পাওয়ার স্টিয়ারিং আছে, ফ্রন্ট টু ডোর পাওয়ার উইন্ডো, ব্যাক লাইট, মানে ফগ ল্যাম্প ফগ ল্যাম্প সব কিছু আছে, সিট কভার টিট কভার সব কিছু রয়েছে। হ্যাঁ আমার কাছে সব গাড়ি, যা মাঠে গাড়ি দেখাচ্ছি আজকে, সব গাড়ির আজকে সব ভিডিও করা আছে। আপনি হাই লিখবেন, আমাকে বলবেন এই গাড়িটা দাদা আমার ভিডিও চাই গাড়িটা, কারণ আমরা তো একটা ভিডিওতে সব গাড়ি দেখানো সম্ভব হয় না, পুরো ভেতরে সব কিছু দেখানো সময় খুব কম থাকে, কারণ একের পর এক ভিডিও করতে থাকি আমরা। তো 9-এর গাড়ি 24 ট্যাক্স, 99,000 টাকায় কেউ দিতে পারবে না, 1 বছরের ইঞ্জিনের ওয়ারেন্টি, লেবার পার্টস, শুধু মৌখিক ওয়ারেন্টি লিখিত দেবো, লেবার পার্টসের 1 বছর ওয়ারেন্টি, 3টে ফ্রি সার্ভিসিং, কেউ দিতে পারবে না, লিখিত দেবো আমরা, লিখিত। 9-এর গাড়ি মুখে কিছু না, কাজে হবে, 9-এর গাড়ি 24 ট্যাক্স, ঠিক আছে চলো নেক্সট গাড়ি। ওয়াগানার 2011-এর গাড়ি, সিঙ্গেল ওনার, ফার্স্ট ওনার, নাম্বার প্লেটটা দেখে নিন, অনলাইনে দেখে নেবেন, সিঙ্গেল ওনার কার, 9-11-এর গাড়ি 24 ট্যাক্স, ওয়াগানার LXi, এসি, পাওয়ার স্টিং, ফ্রন্ট ডোর পাওয়ার উইন্ডো, মিউজিক সিস্টেম। আচ্ছা আমাদের ভিডিওতে প্রথমে যেটা বলা উচিত ছিল মিস হয়ে গেছে, আমরা যা গাড়ি এখানে দেখতে পাচ্ছেন সব গাড়িতে একটা করে অ্যান্ড্রয়েড মিউজিক সিস্টেম দেবো, অ্যান্ড্রয়েড মিউজিক সিস্টেমটা তো 1 বছর ওয়ারেন্টি, অ্যান্ড্রয়েড মিউজিক সিস্টেমের দাম আপনার ওই 8,500-9,000 টাকার মতন পড়ে, এটা ফ্রি সবার জন্য, ফ্রি আজকের জন্য অফার, কারণ কাস্টমাররা বলে যে মিউজিক সিস্টেমটা পুরনো কেমন লাগছে, তো সবার কথা ভেবে, আপনাদের সবার কথা ভেবে অ্যান্ড্রয়েড একটা করে ফ্রি দিচ্ছি। যা দামে, যেই দামে দেবো, ডিলাররা আদার্স ডিলাররা আমাকে ফোন করে বলে দাদা মার্কেট কেন নষ্ট করছে, তাই মার্কেট নষ্ট করছি না, আমার খিদা কম, অল্প খাইতে আমার ঠিক আছে, কোয়ান্টিটি আমার বেশি চাই, আমার এই মুহূর্তে এই মাসে 15টা গাড়ি লিকুইড হয়ে গেছে, একদম মানে আবার নতুন ফ্রেশ গাড়ি তুলেছি তার জন্য। 11-এর গাড়ি, হ্যাঁ আমাদের কাছে, আমাদের সব থেকে বড় কথা হচ্ছে ওয়ারেন্টিটা মানুষের কাছে বিশ্বাস করে, কারণ আজকে একটা গাড়ি চলতে চলতে যদি কোনো রকম কোনো প্রবলেম হয় আমাদের ফোন করে, আমাদের গাড়ি রয়েছে, আমরা গাড়ি পিক আপ করে নেবো, আমাদের গ্যারেজে গাড়ি ঢুকে যাবে, রেডি করবো, ফোন করবো, গাড়ি এসে নিয়ে চলে যাবে।
ইঞ্জিনে আমরা এক বছরের ওয়ারেন্টি দিই, আর পারলে পরে সবাইকে একটা কথা বলছি আপনাদের, পারলে যে গাড়ি সম্বন্ধে ভালো বোঝে মেকানিক বা ভালো বন্ধু বান্ধব যারা গাড়ি সম্বন্ধে ভালো বোঝে, এরকম আসবেন, এরকম না যে আসবেন গাড়ি চকচক দেখে পছন্দ হলো নিয়ে নিলে, মেকানিক নিয়ে আসবেন। আমি 5 কিলোমিটার আপনাকে অ্যালোমেন্ট করবো, 5 কিলোমিটার আপনি গাড়ি ঘুরে আসুন উইথ এসি সব কিছু, মানে গাড়ি চালিয়ে ঝাঁকুনি ঢাকুনি সব রাস্তা দিয়ে চালিয়ে দেখে নিন। আপনি এসে বলবেন যে আমার এই এই প্রবলেমগুলো লাগলো, আমার এগুলো রেডি করে চাই, তাতে বডির দাগ থাকুক মেকানিক্যাল যাই থাকুক না কেন আমরা এগুলো সব কিছু রেডি করে দেবো, রেডি করে আপনার হাতে চাবি তুলে দেবো। আর চাবি তোলার যখন আপনি গাড়িটা ডেলিভারি নিচ্ছেন তার আগে আপনাকে বলবেন যে চাবি নিন একবার ঘুরে আসুন, আপনি স্যাটিসফাই হলেই চাবি দেবো না তো দেবো না। হ্যাঁ একদম একদম, আমরা সবসময় আমরা এরকম কোনো কাস্টমারকে এরকম কখনো সাজেস্ট করি না আদার্স ডিলার্সদের মতন যে এখনই গাড়ি ডেলিভারি করবো, আরে এখনই গাড়ি ডেলিভারি আমরা করি না, আমরা গাড়িতে কাজ করিয়ে গাড়ি ডেলিভারি করি, ঠিক আছে? তো আমরা বুকিং পাওয়ার পরে গাড়ি ওয়ার্কশপে যায় রেডি হয় কাজ করে তারপরে গাড়ি। 11 গাড়ি 26 ট্যাক্স ওয়াগানার এলএক্সআই আমি দিচ্ছি 1,72,000-এ, 1,72,000-এ উইলার ডিলার্স দিচ্ছে 1,72,000-এ, 2,20,30 না, ওই অনেকে আছে না বলে না 2,20,19,18, আরে ওইসব গল্প আমাদের শেখাবেন না, এখন পাবলিকও বুঝে গেছে যে ওগুলো একটা নাম মানে গল্পটা ওই 20 থেকে বলা মানে 2 লাখ এসে থাকবে, ঠিক আছে? আর একটু স্পেশাল 1,99,000, ও তো ওইসব গল্প যাবো না, 1,72,000 একটাই প্রাইস। তাও বলছি ও ওর ভিডিও দেখে যদি আসেন আমি অন দ্য স্পট যদি পারি কিছু লামসাম করে দেবো, ঠিক আছে? চলো নেক্সট গাড়ি দেখাই, আরেকটা ওয়াগনার, এটা ছিল ব্লু ওয়াই, এটা হচ্ছে ইয়েলো ওয়াই, এটা 2007-এর গাড়ি, 27 CF, মানে রেজিস্ট্রেশন করা আছে আপনার 27 CF করা আছে, ট্যাক্সটা লাইফ টাইম ট্যাক্স, কোনোদিনও ট্যাক্স ভরতে হবে না, কোনো টেনশন নেই। এলএক্সআই মডেল আছে, এতে ফিচার্স থাকে এসি আর পাওয়ার স্টিরিং আর কিছু থাকে না, বাট এইটাতে রয়েছে এসি পাওয়ার স্টিরিং ফ্রন্ট টু ডোর পাওয়ার উইন্ডো, এলএক্সআইতে কোনোদিনও শুনেছেন? ভিএক্সআইতে শুনেছেন ফ্রন্ট টু ডোর পাওয়ার উইন্ডো, এলএক্সআইতে ফ্রন্ট টু ডোর পাওয়ার উইন্ডো, এটাতে ফ্রন্ট টু ডোর পাওয়ার উইন্ডো লাগানো রয়েছে। মিউজিক সিস্টেম রয়েছে, খুলে ফেলে দেবো, অ্যান্ড্রয়েড সিস্টেম দেবো, যেহেতু বলেছি আমরা অ্যান্ড্রয়েড, এটাতে অ্যান্ড্রয়েড দেবো, ওটাও ফ্রিতে, এক বছরের ওয়ারেন্টি দিয়ে 3টা ফ্রি সার্ভিসিং দিয়ে গাড়ি পুরো ফুল পলিশ করে সার্ভিসিং করে আপনার হাতে চাবিটা তুলে দিচ্ছি। 7-এর গাড়ি 27 CF লাইফ টাইম ট্যাক্স 1,05,000, মাত্র 1,05,000, হ্যাঁ সত্যি 1,05,000-এ দিয়ে দেবো, আমার বলছি তো 2-5,000 টাকা লাভ হলেই হবে, আমার বেশি লাভ দরকার নেই, আমার কোয়ান্টিটিতে বিশ্বাস করি। চলো পরে গাড়ি দেখাই, আগুন লাগিয়ে দেবো বলেছি তো, আগুন লাগিয়ে দেবো সবার থেকে, সুইফট হোয়াইট কালার, মিল্কি সিলভার কালার, সব থেকে ডিমান্ড সুইফট। এই গাড়িটা দেখবে হয় আমাদের আশেপাশে কেউ নেবে নয়তো বাইরে থেকে এসে লোক দেখবে বুকিং পাঠিয়ে দিয়েছে, কারণ দামটা ওই জন্যই তো বুকিংটা পাঠাবে, এমনি এমনি মুখ দেখে বুকিং পাঠাবে 2,00,000 টাকা বলবো না, 10-এর গাড়ি শেষের দিককার গাড়ি, আবার ভিএক্সআই পেট্রোল ভার্সন, 25 অব্দি ট্যাক্স দেবো, অল পেপার আপডেট, গাড়ির কালার দেখছো মানে এখানে ভাত থেকে ভাত খেতে পারবে, হ্যাঁ তো 10-এর গাড়ি 25 ট্যাক্স, 2,00,000 টাকা বলবো না, একটাই দাম বলি, 1,65,000 দিন গাড়ি নিয়ে চলে যান, নাম ট্রান্সফার করতে হবে, নাম ট্রান্সফার ছাড়া কিন্তু গাড়ি বিক্রি করি না আমরা, নাম ট্রান্সফার করতে হবে, নাম ট্রান্সফার করতে সেলার বায়ার মিট করে নাম ট্রান্সফার করতে আমরা খরচা টাকা নেই হচ্ছে 8,500 টাকা থেকে 9,000 টাকা, আর নন সেলার বায়ার যদি আপনার বাড়ি অনেক দূরে থাকে, দেখা গেল আপনার বাড়ি বর্ধমান শিলিগুড়ি, সেক্ষেত্রে তো ওনার বর্ধমান বা শিলিগুড়িতে যাবে না নাম ট্রান্সফার করতে, তখন সেই ক্ষেত্রে নাম ট্রান্সফার আপনার নন সেলার বায়ারের নাম ট্রান্সফার করতে হয়, সেক্ষেত্রে খরচা পড়ে 13,500 টাকা। আর একটা উপায় হয় ভিডিও কলে হয়, তো ভিডিও কলে নাম ট্রান্সফার করতে খরচা লাগে হচ্ছে 11,000 টাকা, ঠিক আছে? তো আমরা হ্যাঁ না আমরা যেদিন গাড়ির চাবি হাতে তুলে দিই উইদিন 7 ডেজের মধ্যে স্মার্ট কার্ডটাও হাতে তুলে দিই, আমরা ফটাফট নাম ট্রান্সফার করতে বিশ্বাস করি। 10-এর গাড়ি 25 ট্যাক্স, 1,65,000 দিয়ে দেবো, আর কি চাই? গাড়িটা মানে বললাম তো এই গাড়িটা সবার আগে বুকিং হবে, এটাও হতে পারে যে ভিডিওটা আপলোড হওয়ার আগেই বুকিং হয়ে গেল, এটাও হতে পারে, ঠিক আছে? দামটাই অত সস্তা, সাদা গাড়ি, চাকা টাকা পুরো নতুন রয়েছে, নিজের মতন করে সাজিয়ে নেবেন গাড়ি, হোয়াইট কালার গাড়ি, সব গাড়ি মাঠে যা গাড়ি দেখতে পাচ্ছেন সব গাড়ির ভিডিও আমার কাছে 2-2.5 মিনিটের করে তোলা রয়েছে, ফটো তোলা রয়েছে, হ্যাঁ ভিডিও তোলা রয়েছে, গাড়ির ভেতরকার ভিডিও তোলা রয়েছে, কত কিলোমিটার চলেছে সব কিছু ডিটেলস রয়েছে, আপনি শুধু বলবেন এই গাড়িটার ভিডিওটা দিন আমি আপনাকে পাঠিয়ে দেবো। নিচে দুটো নাম্বার চলছে, সেই দুটো নাম্বারের আমাদের ফোনপে গুগল পে দুটো নাম্বার চলছে, আমাদের বুকিং অ্যামাউন্টটা কিন্তু 2-5,000, অনেকে আছে না 1 টাকা দিয়ে বুকিং করে না, আর 1 টাকা দিয়ে বুকিং করে কি, তা আমি 1 টাকা দিয়ে বুকিং করবে না, আমি অন্য যে গাড়িটা নেবে তাকে দেবো না, 1 টাকার বুকিং আমাদের চলে না, আমাদের 20,000 টাকা বুকিং লাগে, 20,000 টাকা আমাদের বুকিং করবেন গাড়িটা আপনার হয়ে যাবে সঙ্গে সঙ্গে, সঙ্গে আপনাকে সঙ্গে সঙ্গে আমরা মানি রিসিপ্ট পাঠিয়ে দেবো, আপনি যেদিন 7 দিনের মধ্যে গাড়ি ডেলিভারির টাইম আমাদের, 7 দিনের মধ্যে আসবেন এসে গাড়ি নিয়ে চলে যাবেন, কারণ 20,000 টাকা পাওয়া মাত্রই গাড়ি আর আমার মাঠে থাকবে না, গাড়ি চলে যাবে গ্যারেজে,
ওয়ার্কশপে, গাড়ি চলে যাবে, গাড়ি রেডি হয়ে চলে আসবে, চলে যাবে পরে গাড়ি দেখা। আই-20 আমার কাছে থাকবে না, হতে পারে হুইলার ডিলার্সের কাছে আই-20 থাকবে না, হতে পারে আই-20 থাকতেই হবে, বিট থাকতেই হবে, জেনেস স্টিলও থাকতেই হবে, কিন্তু বিট নেই, বিক্রি হয়ে গেছে। জেনেস স্টিলও ছিল, ও ভালো কথা, একটা জেনেস স্টিল ঢুকছে 2010-এর গাড়ি, 25 ট্যাক্স, ঠিক আছে, চকলেট কালারের গাড়ি, এলএক্সআই মডেল আছে, রেডি গাড়িটা পার্টির ঘরে রয়েছে, গাড়িটা রেডি হয়ে আসলে পরে মোটামুটি আমরা ওটাও ভিডিও পেয়ে যাবেন আপনারা। 1.45 দাম রেখেছি, ওটা তো আপনার অ্যান্ড্রয়েড থাকবে, ওটা তো আপনার মানে সার্ভিসগুলো যেগুলো প্রোভাইড করি সেগুলো সব কিছু থাকবে। 1,45,000 দাম রেখেছি, চেষ্টা করব কম সম করে দেবো। ওটা ফোনে সাসপেন্স রয়েছিল, ফোনে বলবেন আপনি একটা প্রাইস বলবেন, আমি যদি বলি হ্যাঁ বুকিং পাঠিয়ে দেবেন। এটা আই-20 পেট্রোল, 2011-এর গাড়ি, নভেম্বরের গাড়ি, হ্যাঁ 26 অব্দি ট্যাক্স দেওয়া, সেকেন্ড ওনারের গাড়ি আছে, আমি ওনার লুকাই না, অনেকে আছে ওনার, হ্যাঁ যেটা হচ্ছে সেকেন্ড ওনারের গাড়ি আছে, বাবার নামে গাড়ি ছিল, বাবা মারা গেছে, ছেলের নামে গাড়ি ছিল, মেয়ের নামে গাড়ি হয়েছিল, মেয়ে আমাদের না, আমরা আমরা বলে বিক্রি করি, ওরকম নয় যে এরকম সেকেন্ড ওনারটা বুঝিয়ে দিতে হবে না ব্যাপারটা, অনলাইনে এখন সব কিছু লোকায় না, সব কিছু দেখা যায়। 11 গাড়ি, 26 ট্যাক্স, নভেম্বরের গাড়ি, আমরা এটা দিয়ে দিচ্ছি 1,95,000 টাকা, মাত্র 1,95,000-তে আমরা 11 গাড়ি, 26 ট্যাক্স, আই-20। অনেকে আছে 2,20,000-30,000 বাম বলবে, ওয়ারেন্টি দেবে না, এই প্রেশার কুকার গিফট দেবে, এই গিফট দেখে কি গাড়ি নেবেন? আমি যে গিফটটা দিচ্ছি সেটা হচ্ছে গাড়ি গাড়ির ইচ্ছাই থাকবে, আপনি এসে দেখবেন অ্যান্ড্রয়েড সিস্টেম লাগানো রয়েছে, ঠিক আছে। তো 11 গাড়ি, 26 ট্যাক্স, 1,95,000, চলো নেক্সট। এটা রিডস আসছে, রিডস বাম্পার টু বাম্পার অরিজিনাল প্যান্ট, বাম্পার টু বাম্পার অরিজিনাল প্যান্ট, বুক ঠুকে বলছি। 11 গাড়ি, 26 ট্যাক্স, ভিডিআই ডিজেল, এই গাড়িটা তো আগে বেরাবে, এই সুইফটের মতন ডিজেল গাড়ি, ডিজেল গাড়ি খুব রিডসের ডিমান্ডের খুব ডিমান্ড আছে ডিজেল। 11 গাড়ি, 26 ট্যাক্স, 1,80,000 বলবো না, একটাই দাম বলবো, 1,69,000 টাকা, 1,69,000-এ 1 বছরের ইঞ্জিনের ওয়ারেন্টি। ডিজেল গাড়িতে ওয়ারেন্টি দেয় কেউ? কেউ দেবে না, পেট্রোল গাড়িতে ওয়ারেন্টি দেবে জানে কিছু হবে না, ডিজেল গাড়িতেও কেউ ওয়ারেন্টি দেবে? যেখানে ডেলি গাড়ি 200-250 কিলোমিটার, যারা ডেলি ডিজেল গাড়ি নেয় কিসের জন্য নেয়? গাড়ি রান করবে তার জন্য নেয়, যাতে মাইলেজটা বেশি পাবে তার জন্য নেয়, এক একজন আছে 200-250 কিলোমিটার গাড়ি ডেলি চালায়, তাদের জন্য এই ওয়ারেন্টি। আপনি নিয়ে গাড়ি ভাড়া কাটান, ট্রাভেলসে গাড়ি খাটান, 1 বছর ট্রাভেলসে গাড়ি কাটান, আমার কাছে ওয়ারেন্টি আছে, ইঞ্জিন যদি বসে যায় আমি ঠিক করে দেবো, 1 বছরের ওয়ারেন্টি দিচ্ছি। এটা তো 11 গাড়ি, 26 টাকা, 1,69,000, কেউ দিতে পারবে? কেউ দিতে পারবে না, হুইলার ডিলার্স ছাড়া কেউ দিতে পারবে না, সব স্বপ্ন ভাবতে পারবে না। ডিজেল গাড়িতে কেউ মা বলছে কি রে ভাই, ডিজেল গাড়িতে ওয়ারেন্টি, ডিজেল গাড়িতে ওয়ারেন্টি মানে গ্যাসের গাড়ি হলে ওয়ারেন্টি দিত না, হুইলার ডিলার সব পারে, যে হুইলার ডিলার যে গেলে আছে সব সম্ভব। আচ্ছা নেক্সট হচ্ছে, এটা আছে ডাস্টার, এই বলেছিলাম সেই পুরোনো গাড়িটা বলবো না, নতুন গাড়ি আসছে, অন্যান্য ডিলাররা যেরকম বলে যে এইটা একটা নতুন গাড়ি আসছে, এটা আমাদের নতুন গাড়ি না, সেই পুরোনো গাড়িটাই রয়েছে। 30,000 টাকা একজন বুকিং অ্যামাউন্ট আমাদের পাঠিয়েছে, কিন্তু সে এখন বলছে আমি এখন গাড়ি নিতে পারবো না, তো ওনার কিছু পার্সোনাল প্রবলেম রয়েছে, উনি বলছে 2 মাস বাদে নেবো, আমি 2 মাস তো এই গাড়িটা তো ওনার জন্য রাখতে পারবো না, তার জন্য গাড়িটা ওপেন করলাম আপনাদের সবার জন্য, আপনারা যে কেউ গাড়িটা নিতে পারেন। এটা 2014 গাড়ি, RXZ মডেল আছে, 110 PS আছে, অল ফিচার্স রয়েছে, এটাতে ফিচার্স বলতে গেলে আমি এখন মানে সন্ধ্যা হয়ে যাবে, মানে এসি পাওয়ার স্ট্রিং, 4টে পাওয়ার উইন্ডো, এয়ারব্যাগ, ABS, অ্যালো হুইল, অটোমেটিক মিরার, টেরার সব কিছু রয়েছে, ঠিক আছে। তো 14 গাড়ি, 24 ট্যাক্স, 3,500,000 টাকা বলবো না, আগের বার ভিডিওতে যেটা বলেছিলাম, যেটা শুনেই ভদ্রলোক আমাকে বুকিংটা পাঠিয়েছিল সেই অ্যামাউন্টটাই বললাম, 3,15,000 টাকাতে দিয়ে দেবো, 3 লাখ গাড়ির দাম, 3,15,000, আলাদা নাম ট্রান্সফার, আর যদি NOC যদি আগের বাহার মে গাড়ি লেনা চাতে তো NOC ইসকা ফ্রি হ্যায়। তো 2009-এর নভেম্বরের গাড়ি আছে রিডস, দেখে মনে হবে না, কারণ গাড়িটা আমি এরকম অবস্থায় তুলেছি, তার কারণ হচ্ছে আমাদের মাঠে যা গাড়ি আছে এখানে সব গাড়ি অ্যাজ ইট ইজ কন্ডিশন, আমি গাড়ি কাজ করিয়ে রাখি না, এক একটা ডিলার আছে একদম পলিশ করে চকচক করে রাখে, আর আমি চকচক করে রাখতে পারি না, আমার আমার রক্তে নেই চকচক করে রাখা, আমি চকচক করে গাড়ি ডেলিভারি করব, আমি গাড়ি ডেলিভারি করব চকচক করে, গাড়ি রেডি করে ডেলিভারি করবো। আমার কাছে কাস্টমাররা যখন আসবে, যার কাছে গাড়ি ছিল, যে ইউজ করছিল, সে কীরকমভাবে গাড়িটা রেখেছে সেই অবস্থায় আমরা গাড়ি দেখাই, সেই অবস্থায় আমরা গাড়ি টেস্ট ড্রাইভ করি। টেস্ট ড্রাইভ করার পরে ভদ্রলোক বলবে যে আমার এসির একটু না কম ঠান্ডা লাগলো, এই সাসপেনশনে না একটু আওয়াজ আসলো, আমার না চাকাটা একটু কেমন লাগছে, তো গাড়িতে একটু ডেন্ট রয়েছে, যা বলবে আমাদের বুকিং ফর্মে লেখা থাকবে, বুকিং ফর্মে অরিজিনালটা যে গাড়ি বুক করছে তার কাছে থাকবে, ডুপ্লিকেট কপিটা আমাদের কাছে থাকবে, ডুপ্লিকেট কপি গাড়ির টুল বক্সে থাকবে, গাড়ি নিয়ে চলে যাবো ওয়ার্কশপে, ওয়ার্কশপ থেকে দেখে ডুপ্লিকেট কপি দেখে থরলি কাজ করিয়ে পুরো কাজ করিয়ে আমার কাছে রেডি হয়ে গাড়ি আসবে, তারপরে যখন গাড়িটা ডেলিভারি করব তখন ভদ্রলোক চালিয়ে দেখে নেবে যে থরলি সেই কাজগুলো হয়েছে কিনা, তো আমি তো জানি সেই কাজগুলো হয়েছে, যদি কোনো কাজ মিসিং হয়ে থাকে তো আমি যেখানে গ্যারেজে কাজ করেছি সেখানে আমি আবার গাড়ি নিয়ে যাবো,
নিয়ে গিয়ে কাজ করিয়ে নিয়ে আপনাকে ডেলিভারি করব। আপনাকে কোনো খামতি নিয়ে আমি আপনার মনের মধ্যে কোনো কিছু থাকবে না যে আমি যেরকম কোনো যেরকম আমি আপনাকে গাড়িটা দিয়েছি মানে বলেছিলাম সেরকম না, সেরকম যেরকম বলেছে সেরকমই দেব, কথা দিচ্ছি। নয়ের গাড়ি নভেম্বরের গাড়ি, চব্বিশের নভেম্বর অব্দি ট্যাক্স দেওয়া, VXI মডেল, মিড ভ্যারিয়েন্ট আছে, এসি পাওয়ার স্টিং, ফোর ডোর পাওয়ার উইন্ডো, ইনবিল্ট মিউজিক সিস্টেম রয়েছে, খুলে ফেলে দেবো, অ্যান্ড্রয়েড লাগিয়ে দেবো, ঠিক আছে, তিনটে ফ্রি সার্ভিসিং দেবো, মোবিল টোবিল সব ফ্রি, ফ্রি সার্ভিসিংয়ের মধ্যে মোবিল টোবিল সব ফ্রি, কেউ পয়সা বেশি হয়েছে মোবিল কেউ ফ্রিতে দেবে, আমি দিচ্ছি, উইলার ডিলার দিচ্ছে, মিনিমাম প্রফিট করবো কিন্তু সব প্রোভাইড দেবো কাস্টমারকে। নয় নভেম্বরের গাড়ি 1,39,000 দিয়ে দেবো, সামনে আসবেন কিছু কমসম করে দেবো, মাত্র আমি 1,39,000, আমি অনেকে আছে 1,60,65,95 বলবে, আমি ওসব বলবো না, 1,39,000 একটা অড ফিগার বললাম, রাউন্ড ফিগারও করে দিতে পারি, চলো আর এর থেকে বেশি কিছু বলবো না। হ্যাঁ বলে দিলাম। আরেকটা আইটেম, এটা 2009 ডিসেম্বর, 27 ডিসেম্বর না 28 ডিসেম্বরের গাড়ি আছে, অনেক অনেক ডিলার আছে বলে দেবে যে 10-এর গাড়ি 25 ট্যাক্স, তো ওই সব গল্পে যাবো না। 9-এর ডিসেম্বরের গাড়ি, 24-এ ডিসেম্বর অব্দি ট্যাক্স দেওয়া, ম্যাগনা মডেল আছে, অ্যাপেল রেড কালার আছে, একটাই দাম বলবো 1,40,000 মাত্র, 1,40,000-এ আপনি গাড়িটা নিজের করে নিতে পারেন, সঙ্গে মিউজিক সিস্টেম আছে ফেলে দেবো, অ্যান্ড্রয়েড সিস্টেম লাগিয়ে দেবো, 4টে পাওয়ার উইন্ডো ঠান্ডো সব কিছু রয়েছে গাড়িটাতে, ঠিক আছে, 1 বছর ওয়ারেন্টি সব কিছু রয়েছে, 1,40,000 গাড়ি আপনার হোক, বুকিং করুন সঙ্গে সঙ্গে। নিচে যে দুটো নাম্বার চলছে, দুটো নাম্বারই গুগল পে ফোনপে আছে, শুধু বুকিং ফোন করে একটা ফোন করে বুকিংটা করবেন। পরের গাড়িটা ফুললি মোটিভেটেড, এটা হচ্ছে 2009-এর গাড়ি, 24 ট্যাক্স, জেনেস ছিল, ন্যানো লুক্স বলে এটাকে, হ্যাঁ এই মডেলটা কিছু মানে লিমিটেড এডিশনে বেরিয়েছিল। এই যে সামনের বাম্পারটা দেখছো, এটা কিন্তু আলাদা করে ভদ্রলোক লাগায়নি, এই এই বাম্পারটা আলাদা করে কেউ মডিফাই করেনি, এটা না না আলাদা, এটা কোম্পানি ফিটেড, এই সামনের বাম্পারটা কোম্পানি ফিটেড, পেছনের বাম্পারটা একটু এরকম কভার দেওয়া রয়েছে ওটা কোম্পানি ফিটেড, সাইডের যে রানিং প্যানেলগুলো থাকে সেগুলো কোম্পানি ফিটেড, মানে এই লুকসটা কোম্পানি বার করেছিল, এটা এরকম ভাববেন না যে আলাদা কাস্টমার আলাদা করে টাকা খরচা করে লাগিয়েছিল, কোম্পানি এটা ফিটেড করেছিল। এই এই মডেলটার নাম হচ্ছে এস্টিলো VXI স্পোর্টস এডিশন, ঠিক আছে, এই মডেলটাতে এই ফিচার্সগুলো ছিল, এসি ছিল, পাওয়ার স্টিয়ারিং ছিল, 4টে পাওয়ার উইন্ডো, মিউজিক সিস্টেম, আমরা তো অ্যান্ড্রয়েড দিচ্ছি। তো 2009-এর গাড়ি 24 ট্যাক্স, অনেকে আছে 1,15,20,30 বলবে, তো ওই সব গল্পে যাবো না, একটাই দাম দিতে পারবো, 99,000। এই গাড়িটাও আমাদের সে পুরোনো গাড়ি বলবো না, নতুন গাড়ি এসছে, স্পার্ক গাড়িটাই রয়েছে, এটা ভদ্রলোক আমাদের বুকিং করেছিল, হচ্ছে 10,000 টাকা বুকিং করেছিল, যেখানে আমি ভদ্রলোককে বলেছিলাম যে 20,000 টাকা বুকিং করতে, আমাদের মিনিমাম উনি 10,000 বলেছিল, 10,000 টাকা বুকিং করলাম, আমি সামনে গিয়ে গাড়ি পুরো দেখে নিয়ে চলে আসবো, তো সামনে এখনো পর্যন্ত আর আসেনি, মানে ভদ্রলোককে এখনো ফোন করছি, দরকার হলে বিশ্বাস না হলে আমি ফোন নাম্বারটা দিয়ে দেবো, আপনি ফোন করে জিজ্ঞেস করবেন ভদ্রলোকের নাম্বার যে কেন আসছে না, কেন আপনি আসেননি, তো ভদ্রলোক ফোনও ধরছে না, বলছে 10,000 টাকা আপনার কাছে রাখুন, আমি অন্য কোনো গাড়ি পরবর্তীকালে নিয়ে নেব। 12-এর গাড়ি VS4 গাড়ি আছে, এটা 12-এর গাড়ি, 27 ট্যাক্স, স্পার্ক LS, এসি পাওয়ার স্টিং, ফ্রন্ট ডোর পাওয়ার উইন্ডো, মিউজিক সিস্টেম আছে, অ্যান্ড্রয়েড লাগিয়ে দেবো, বাম্পার টু বাম্পার অরিজিনাল পেন্ট, এই গাড়িটা সিঙ্গেল ওনারের গাড়ি, এটা লেডি ওনারের গাড়ি, কত বাম্পার টু বাম্পার অরিজিনাল পেন্ট, আমি দেখুন আমি আমি কিন্তু সব গাড়িতে বলি না বাম্পার টু বাম্পার অরিজিনাল পেন্ট, আমার মুখে শুনবেন, কিছু কিছু গাড়ির ক্ষেত্রে আমি বলি, অনেকে আছে যে সব মানে ভিডিওতে বলতেই থাকে এটা বাম্পার টু বাম্পার অরিজিনাল পেন্ট, এটা তো যেটা নয়, কলকাতার গাড়ি বাম্পার টু বাম্পার অরিজিনাল পেন্ট থাকে না, মানে আজকে এ ঘষে দেবে, কালকে ও ঘষে দেবে, কালকে আপনার বাড়ির সামনে গাড়িটা দাঁড়িয়ে থাকবে, কারো হিংসা হবে, কেউ একটু স্ক্র্যাচেস করে দেবে, তো এগুলো তো অরিজিনাল পেন্ট থাকে না, ঠিক আছে, তো এই গাড়িটা রয়েছে অরিজিনাল পেন্ট, 12-এর গাড়ি, 27 ট্যাক্স, একটাই দাম বলবো, যদি মনে হয় নিতে পারবেন, 1,15,000 টাকা, 1,15,000 টাকা, 12-এর গাড়ি, 27 ট্যাক্স, সিঙ্গেল ওনারের গাড়ি, চাইলে নিজের করতে পারেন, 20,000 টাকা দিয়ে বুকিং করবেন, খুব ভালো। চলো স্যার লাস্ট একটা স্পেশাল গাড়ি দেবো, এই গাড়িটা সবার মনে থাকবে, 7-সিটার পেট্রোল, অনেকে বলে না দাদা আমার না সত্যি বাজেটটা খুব কম, কিন্তু 7-সিটার গাড়ি হলে খুব ভালো হতো, আমার বউ বাচ্চা নিয়ে বেরাতে পারি, মাকে নিয়ে বেরাতে পারি না, কারণ ফ্যামিলি মেম্বার মাকে নিলে তখন গাড়িতে হয় না, কারণ 5-সিটারের গাড়িতে 6 জন বসে পুলিশ ধরে, লার্জ ফ্যামিলিদের জন্য 7-সিটার গাড়ি, পেট্রোল গাড়ি, 7-সিটার গাড়ি 4,00,000 টাকার নিচে পাওয়া যায়? পাওয়া যায় না, আমি দেবো, তাও আমি দিচ্ছি। 18-এর গাড়ি, 28 ট্যাক্স, ট্যাক্সটা এই মুহূর্তে ফেল রয়েছে, আমি যে প্রাইসটা বলতে চলছি সেই প্রাইসটা কিন্তু ট্যাক্সটা ইনক্লুড আছে, 28 অব্দি ট্যাক্সটা ইনক্লুড আছে। 18-এর গাড়ি, লাল রঙের গাড়ি,
ওয়াইন রেড কালারের গাড়ি, পুরো বাম্পার টু বাম্পার অরিজিনাল পেন্ট, সামনের বাম্পারটা কালার করেছি, একটু স্ক্র্যাচেস ছিল আমরা করেছি। আমরা বললাম না কিছুক্ষণ আগে আমরা কিছু কাজ করাই না, কিন্তু সামনের বাম্পারটা একটু স্ক্র্যাচেস ছিল তার জন্য আমরা কাজ করিয়েছি। কারণ গাড়িটা একটু 18 গাড়ির মতন হতে হবে, 18 গাড়ি 28 ট্যাক্স, একটাই দাম 2,50,000, 2,50,000, 2,50,000, 7 সিটার গাড়ি, 18 গাড়ি 28 ট্যাক্স, কেউ দেবে না। 18 গাড়ি 28 ট্যাক্স, 1 বছর ইঞ্জিন ওয়ারেন্টি, 3টা ফ্রি সার্ভিসিং, অ্যান্ড্রয়েড সেট লাগিয়ে দিচ্ছি, 2,50,000 দিচ্ছি। বাইরের স্টেটের জন্য এনওসি ফ্রি, অ্যান্ড্রয়েড দেবো না, এনওসি ফ্রি। বাহার কে লিয়া বল দে রে, 18 টাকা গাড়ি হ্যায়, 7 সিটার পেট্রোল গাড়ি হ্যায়, বাহার কে ওয়েস্ট বেঙ্গল কে বাহার কে গাড়ি আগার আপ লেনে চাতে 2,50,000 দিজিয়ে, 7 সিটার গাড়ি আপনা ভাড়া লিজিয়ে, 28 টাকা গাড়ি হ্যায়, 18 টাকা গাড়ি, 28 টাকা ট্যাক্স হ্যায়। আজকে বলে দিলাম ভিডিও প্রথমে বলেছিলাম আগুন লাগিয়ে দেবো, মার্কেটে আগুন লাগিয়ে দেবো, ভাইরাল করতে হবে আপনাদের ভিডিওটা, ভাইরাল করতে হবে, ভাইরাল করুন। 18 গাড়ি 28 ট্যাক্স, 2,50,000 টাকা, ইয়ার কি হচ্ছে, কেউ দেবে না, 3 লাখ টাকার নিচে তো কেউ অ্যাডি রাখে না, 3,50,000 টাকার নিচে আলা আমি দিচ্ছি, তাও সিঙ্গেল ওনারের গাড়ি, লোন হয়ে যাবে, লোনে নেবেন গাড়িটা, লোন হয়ে যাবে, লোনে 50,000 টাকা ডাউন পেমেন্ট করুন, 3 দিনে লোন করে দেবো, প্রোফাইল 3 দিনে লোন করে দেবো। হুইলার ডিলার্স লাস্ট বলে দিই, এটা হচ্ছে আপনি গাড়িগুলো দেখতে আসতে হলে আপনাকে আসতে হবে হুইলার ডিলার্স, আমাদের ডিলারশিপের নাম এটা। এখানে আসতে হলে আপনাকে যদি বাই ট্রেনে আসেন তাহলে আপনাকে আসতে হবে বাঘাযতীনে, নামতে হবে বাঘাযতীনে, নেমে আপনি বলবেন যে পালকি রেস্টুরেন্ট যাবো অথবা 45 সেন্ট্রাল বাস স্ট্যান্ড যাবো, 45 সেন্ট্রাল বাস স্ট্যান্ডের উল্টো দিকে হুইলার ডিলার্স আমাদের অফিস। আপনি যদি মেট্রোতে আসতে চান তো নজরুলে নামবেন, নজরুল কবি নজরুলে নামবেন, ওখান থেকে রিক্সা ধরবেন, 30 টাকা নেবে রিক্সায়, আপনি বলবেন যে পালকি রেস্টুরেন্ট যাবো বা 45 যাবো, বা আমাদের ফোন নাম্বার থাকবে আমরা বলে দেবেন, আমরা হ্যাঁ কথা বলে দেবো, কোনো অসুবিধা হবে না। আর বাই রোডে যদি আসতে চান, আপনি সায়েন্স সিটির দিক দিয়ে যদি আসতে চান তাহলে আপনি পাটুলি সিগনাল পড়বে, হাইল্যান্ড পার্ক ক্রস করবে, ওভারব্রিজটা শেষ হবে, পাটুলি সিগনাল থেকে ডান দিকে সিগনালে সোজা আসবেন, 2-4 মিনিট আসার পরেই রাস্তার পরেই আমাদের শোরুম আছে 45 সেন্ট্রাল বাস স্ট্যান্ডের উল্টো দিকে। তো আপনারা সবাই আসবেন, আপনাদের সাদর আমন্ত্রণ হুইলার ডিলার্সের পক্ষ থেকে, আমি প্রবীর ঘোষ। আপনারা ফোন করবেন কোনো অসুবিধা হলে, গাড়ি কোনো ভিডিও চাইলে কিছু লাগলে ফোন করবেন, আর ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। ভিডিওটা এখানে আমরা এন্ড করলাম, থ্যাংক, আবার পরে দেখা হবে, একদম অবশ্যই দেখা।